কিভাবে আপনারা আপনাদের ওবিবিতে অ্যাড করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনার ওবিবি লিঙ্ক থেকে আপনারা প্রথমে ফাইলটি জিপ ফাইলটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনি যা রিসিভার দিয়ে ওটাকে আনজিপ করতে হবে। যদি যা রিসিভার আপনার ফোনে না থাকে তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। প্রথমে আমি দেখেন যা রিসিভারে গেলাম। এখানে যাওয়ার পরে আপনি যাবেন ডাউনলোড। ডাউনলোডে যাওয়ার পর তো এখানে আমি দেখেন ফাইলটা ডাউনলোড করছি। তো ফাইলটাকে আপনারা দেখেন এখানে নেম জিপ করা আছে স্মোক কোড। তো এখানে চাপ দেওয়ার পরে লেখা আসবে এক্সট্রাক্ট হেয়ার, এখানে একটা ক্লিক করবেন। এটা আগে মানে আপনারা এক্সট্রাক্ট হেয়ার করে রাখছি তার জন্য এটা আসছে। তারপর আপনাদের আসবে এখানে অ্যাপ্লাই, আপনারা অ্যাপ্লাই দিবেন। তো আমি এটাকে আবার পুনরায় অ্যাপ্লাই করে রিপ্লেস করতেছি দেখেন। তো এটা হয়ে যাওয়ার পর তারপর আপনি দেখবেন এখানে স্মোক কোড নামে একটি ফাইল রয়েছে, এই ফাইলটা। তো এখানে আপনার কাজ শেষ। তারপর আপনি এখানে কাজ শেষ করে আপনি যাবেন অ্যান্ড্রয়েড ওবিবি কম ডট মালেও। মালেওতে যাওয়ার পরে ওবিবির এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে ভিউ চাপ দিবেন, অ্যাসেস্ট বিন ডাটা। তো ডাটাটা আসার পরে এখন এই থ্রি এখানে প্লাস যে আইকনটা আছে দেখেন, এই যে প্লাস আইকনটা কর্নার একদম নিচে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক এখানে একটা চাপ দেওয়ার পরে উপরে দেখেন যে ফাইলটা আছে এই ফাইল একটা চাপ দিবেন। এই ফাইল একটা চাপ দেওয়ার পরে এখানে আপনি দেখেন অনেকগুলো ফাইল আসছে। এখানে ফাইল আসার পরে আপনি এখানে যাবেন ডাউনলোড অপশানে, যেখানে আপনি ফাইলটা ডাউনলোড করে রাখছেন ওই ফল। এই ডাউনলোড অপশানে যাওয়ার পরে আপনি দেখেন এখানে স্মোক কোড নেম দেওয়া আছে। তো এখানে নেমে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখেন চারটা কালার দেওয়া আছে। তো এখানে আমি গ্রিন যে কালারটা আছে মানে সবুজ, সবুজ কালারটা আমি সিলেক্ট করতেছি, না না আমি সরি, তো আমি ব্ল্যাক কালারটা নিব। এখানে আমি ব্ল্যাকে চাপ দিলাম। তো ব্ল্যাকে চাপ দেওয়ার পরে এখানে চাপ দিয়ে ধরে থাকবেন। চাপ দিয়ে ধরার পরে এখানে লেখা আছে সিলেক্ট অল, সিলেক্ট অলে চাপ দিবেন। দেখেন এগুলো সব মার্ক হয়ে গেছে। মার্ক হওয়ার পরে তারপরে আপনি অ্যাডে চাপ দিবেন। তো আমি অ্যাডে চাপ দিয়ে দিয়েছি। তো এগুলো সব ফাইলের ভিতরে হয়ে গেছে। তো এরকমভাবে আপনি চারটা কালারে এখানে দিতে পারবেন। যদি আপনার কালো কালার ভালো না লাগে তো এখানে আকাশি কালার আছে, সবুজ কালার আছে, লাল কালার আছে, তারপর আপনার সাদা কালার আছে। আপনি যেটা খুশি শুধু কপি করে সেম টু সেম এভাবে ওবিবির ভিতরে দিয়ে দিবেন। তো এখানে আমার কাজ শেষ, আমি এখান থেকে বের হব। তো আমি মিনিমাইজ থেকে আমি এটা ডিলিট করে দিলাম। তো এখানে যাওয়ার পরে আমি গেমসে প্রবেশ করব এখন। এই আমার গেমস, তো আমি গেমসে প্রবেশ করব। তো বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন ওবিবিটির ভিতরে ফাইলটা সেট হয়ে গেছে। তো এখন আমি দেখেন গাড়িটা চালাবো। তো আপনি দেখেন লক্ষ্য করেন কালো ধোঁয়া কিন্তু আসতেছে। তো আপনারা কিন্তু এইভাবে প্রতিটা মানে কালার সেট করতে পারবেন। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর আমি ইউটিউব জগতে নতুন, তো আমাকে সবাই সাপোর্ট করবেন। আর আমি নিত্য নতুন স্ক্রিন নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। তো আজকের মতো এখানে সমাপ্তি করছি। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, আপনাদের সাপোর্ট চাই। তো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। You're the